নমস্কার বন্ধুরা, আমি চুমকি, লাইভলি চুমকিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির। চিলি চিকেন বানিয়ে আপনাদের দেখাবো কত সহজ পদ্ধতিতে এবং একটু অন্যরকম ভাবে চিলি চিকেন বানালে কি যে ভালো খেতে হয় সেটাই আপনাদের দেখাবো। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মাংস নিয়েছি। আমি বোনলেস আর উইথ বোন দুটোই নিয়েছি। এখন এটা আমি এখন অন্য পদ্ধতিতে একটু বানিয়ে আপনাদের দেখাবো, যাতে খুব কম সময়ে আপনি বানিয়ে ফেলতে পারেন। দিচ্ছি নুন স্বাদ মতো, আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ, আর লাগছে পাতিলেবুর রস। এখন আমি এটাকে ভালোভাবে মেখে 1/2 ঘন্টার জন্য রেখে দিলাম। না রেখেও সঙ্গে সঙ্গে করা যায়। লাগছে সয়া সস, অ্যারারুট 2 চামচ মতন, 5 কোয়া মতন রসুন কুচি করে নিয়েছি আর 1টা লঙ্কা কুচি করে নিয়েছি। লাগছে টমেটো সস, 1/2 চামচ চিনি দিলাম। চিলি চিকেন বানাতে লাগছে বিনস লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 1টা গোটা ক্যাপসিকাম, 2টো ছোট টমেটো, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, 1টা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের উপরে মাংসগুলো দিয়ে দেব। এখন আমি মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার একটু লাল লাল ভাব এসে গেছে। আমি এখন এর মধ্যে রসুন আর লঙ্কা কুচি দিলাম, আর দিয়ে দেব সবজিগুলো। বন্ধুরা, কড়াইটা আমার একটু ছোট হয়ে গেছে সবজি দেওয়াতে, বুঝতে পারছি আমি কড়াইটা একটু চেঞ্জ করে নেব। এখন আমি অ্যারুটটা গুলে নেব। এখন আমি টমেটো সসটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতন জল। এটা একটু ফুটতে দেব, 2-3 মিনিট ফুটতে দেব। অ্যারারুটটা একটু একটু করে দিয়ে নাড়তে থাকবো। আর দিয়ে দেবো ডার্ক সয়া সস। বন্ধুরা, এখন আমার চিলি চিকেনটা পুরো হয়ে গেছে। এখন আমি আপনাদের প্লেটে নামিয়ে দেখাবো। রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন। আপনারা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভালো লাগে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে
আপনাদের সামনে হাজির হব। নমস্কার।